হ্যালো গাইস, সবাইকে জানাই দীঘা ব্লগের সেকেন্ড পার্টে সুস্বাগতম। তো এখন আমরা আছি নিউ দীঘার দু নম্বর ঘাটের সামনে, এই যে জাহাজ বাড়ি, পুরো জাহাজ বাড়ির সামনে রাস্তা পার হয়ে ওপাশে আমাদের হোটেল থেকে এখন যাচ্ছি বিচের দিকে স্নান করতে। আর এখন বৃষ্টি পড়ছে সেই লেভেলের ওয়েদার, পুরো দীঘা এখন ঝমঝমিয়ে ভিজছে। আর ওই আমাদের সেই জাহাজ বাড়ি, আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর জবরদস্তি নিয়ে এসছি ওরা। আমি না না, দু ঘন্টা না, এক ঘন্টা ধরে গেছি, আমি এক ঘন্টা ধরে পায়খানা করেছি, সেই কারণে আমার দেরি হয়ে গেছে। আর যারা ফার্স্ট পার্টটা দেখোনি, তারা ফার্স্ট পার্টটা গিয়ে দেখে আসো, এনজয় করো ফার্স্ট পার্টটা। আর এখন বৃষ্টি কিন্তু সেই লেভেলের পড়ছে, একদম সেই লেভেলের বৃষ্টি পড়ছে এখন। আর দীঘা এসে এরকম বৃষ্টি কিন্তু সবাই পায় না, ঠিক আছে? সামনেই এবছর হচ্ছে ওয়াটার পার্ক। আর আমি দীঘার আগেও একটা ডেডিকেটেড সিরিজ ভিডিও বানিয়েছিলাম, সেগুলো যারা যারা দেখোনি চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। আর এটাও একটা ডেডিকেটেড সিরিজ ভিডিও হবে। আমরা কাজের আমরা কাজের খুব ব্যস্ত ছিলাম, তাই কাজের ছেলেপেলেরা মিলে সবাই মিলে দীঘা হুট করে প্ল্যান করে ঘুরতে চলে এলাম। তো যেই কারণে আগে থেকেও কোনো পোস্ট পোস্ট করা হয়নি। তো ওই যে আমাদের বিচ সামনে, আমরা এখন যাব বিচে, চলে যাওয়া এক হচ্ছে বিচে গিয়ে দৌড়া। দেখো দীঘাতে বহু মানুষ তো বহুবার এসছো, তবে বৃষ্টিটা সিন আর এরকম যে এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আশা করি কেউ কোনোদিনও করোনি, কোনোদিনও না। কারণ যারা একমাত্র বৃষ্টিতে এসছো তারা একমাত্র বুঝবে যে বৃষ্টিতে ভেজে দীঘাতে এরকম হুলানোর মজা কেমন। এই দেখো কত জল, কত জল, তোমরা তো বাপের জন্মে দেখোনি এত জল, তোমরা তো বাপের জন্মে এত জল দেখোনি। উড়ছে উড়ছে সব, উড়ছে সব, উড়ছে সব, উড়ছে হাওয়ায়, খালি উড়ছে গাইস, খালি উড়ছে। হ্যাঁ দীঘা মনে হয় ফাঁকা, না না ফাঁকা না, ফাঁকা না, বহুত লোক আছে। চলো 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 গাইস চলো, বৃষ্টি তো প্রচুর, মানুষ দীঘাতে প্রচুর। কত মানুষ দেখো, এই যে এখন সমুদ্রে পা দিলাম, হাজার হাজার মানুষ এসছে স্নান করতে। হ্যাঁ কি আসছে দেখো, অরে মা কে দেখো, আমার
আগুনের ঢেউ, এই বড় বড় উষ্ণ আগুনের ঢেউ, এই বৃষ্টির মাঝে ভিজছি আমরা, বিশাল মজা হচ্ছে। আর দীঘার জলোচ্ছ্বাস বেড়েই চলেছে আস্তে আস্তে। গুড ইভিনিং গাইস, এখন আমরা আছি ঢেউসাগর পার্কে, আর মেন গেট থেকে প্রবেশ করে গেছি, ওই আমাদের মেন গেট। আর এই বাসটাতে হচ্ছে সামনের দিকটা। তো সেকেন্ড টাইম আমাদের ঢেউসাগর পার্কে, আমরা এখন ফটোগ্রাফি করে এখান থেকে ভেতরে যাচ্ছি, এখন ভেতরে যাবো। তো চলো এখন সোজা এখান থেকে ভেতরে ঢুকে যাবো, সামনে যেহেতু গান চলছে সামনেটা দেখাবো না, এখান থেকে গিয়ে পুরো ভেতরের শট নিচ্ছি। তো এখন গাইস ঢেউসাগরের ভেতরে এসে আমরা এখানে বোটিং করব, আর বোটের টিকিট কেটে নিচ্ছি। এখানে পার হেড বোটিং কিন্তু 50 টাকা, প্যাডেল বোট। তো ফাইনালি গাইস এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে, কৌশিকদা প্যাডেল করছে একদিক থেকে আমাদের ড্রাইভার, আর একদিকে রাইডার আমাদের আশিস, আর কৌশিকদা এখন হ্যান্ডেল ধরে নিয়েছে। আর ওই দেখো দূরে একটা ছোট বোট রয়েছে, হেভি লাগছে কিন্তু, হ্যাঁ দিনের বেলায় কিন্তু চড়া মজা আসতো। আর এখানে আমরা এখন সেরা মজা করছি, একটা এখন এখানে আমাদের ফটোগ্রাফি হচ্ছে গাইস। আর সত্যি কথা বলতে গেলে ঢেউসাগরে এসে যদি এরকম অ্যাক্টিভিটি না করো তাহলে কিন্তু ঢেউসাগরে আসাটাই পুরো বৃথা, কী বলো? ঢেউসাগরে এসে যারা অ্যাক্টিভিটি করে না তাদের কিন্তু ঢেউসাগরে আসাই বৃথা। আর ভিডিওটা এই অবধি যারা যারা দেখছো তারা ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। এবারে কিছু সিনেমাটিক শট নিয়ে নিই জলের ভেতর থেকে। এখন আমরা গাইস চলে এসেছি প্রায় পুকুরের মাঝখানের বেশি, আর এইখান থেকে ভিউটা যেটা আসছে সেটা হচ্ছে ঠিক এরকম। এটা ঢেউসাগরের পুকুরের যে বোটিং অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো চাইলে তোমরা করতে পারো, এবং ঢেউসাগর পার্কে আরও অনেক অ্যাক্টিভিটি আছে সেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর বোটিং করার জন্য পার হেড কিন্তু 50 টাকা করে, আমরা তিনজন আছি, তিনজন আমাদের 150 টাকা পড়েছে। আর তোমরাও যদি আসো ঢেউসাগরে বোটিংটা অবশ্যই করো, পুকুরটা সত্যি খুব সুন্দর। তো গাইস এখন বাজে 9:30, আমরা এখনও ঢেউসাগর পার্কের ভেতরে আছি, এতক্ষণ ধরে বোটিং করছিলাম, বোটিং থেকে এখন নেমে গেছি, ভাবলাম টয় ট্রেনে চাপবো। তো টয় ট্রেন এখন বন্ধ হয়ে গেছে, আর পার্কও কিন্তু অলমোস্ট ফাঁকা প্রায়, পার্ক এখন 90% পুরো 99% ফাঁকা হয়ে গেছে। পার্কে লোক হয়তো হাতে গোনা কিছু রয়েছে, এখানে বক ফক রয়েছে, এখানে এখন ফটোগ্রাফি হবে আমাদের, কৌশিক দা প্রফেশনাল ফটোগ্রাফার, না ভিভো V29 প্রোগ্রাফার। তো এখানে আমি কিছু ফটো তুলিনি, ফটো তুলে তোমাদেরকে এবার ওই পাশটাও দেখাবো, আর ওই যে আমাদের কী রয়েছে ওটা একটা প্যালেস মতো ওটাতেও যাবো। তো চলো এখানে আমি আগে দুটো ফটো তুলে নিই। তো এখন গাইস আমরা চলে এসেছি সেই বিখ্যাত ঢেউসাগর জাহাজের সামনে, এই যে আমাদের জাহাজ ওপরে দেখতে পাচ্ছি, সব রাইট লাইনের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে তারপরে নিউ দীঘা বিচে যাবো, ঢেউসাগর বিচে গিয়ে একটু হাওয়া টাওয়া খাবো, হাওয়া টাওয়া খেয়ে তারপরে রুমে যাবো। তো চলো। তো এখন গাইস আমাদের টিম মেম্বার সব জয়েন হয়ে গেছে, আমরা 6 জনে একসাথে হয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি সেই ঢেউসাগরের বাঁধানো বিচে। ওপাশে আমাদের নিউ দীঘা বিচ, আর এপাশে নিউ দীঘা ঢেউসাগর বাঁধানো বিচটা। আর ঢেউ দেখতে পাচ্ছ, তুকর ঢেউ আছে, আই থিঙ্ক ক্যামেরাতে কোনো ক্রিস্টাল ক্লিয়ার আসছে না, মানে অন্ধকার, যেহেতু ফোন হলে হয়তো পরিষ্কার আসতো। এখান থেকে পড়লে গাইস দাঁত মুক্ত ভাঙবে, প্লাস মানে পুরো বদলে যাওয়ার চান্স 100%। তো একটু রিস্ক নিয়েই আর কি যাচ্ছি, ভয় কাটিয়ে। ওরে বাবারে, হ্যাঁ প্লাস্টার মার, তো প্লাস্টার মার, দেখে আসবি হ্যাঁ বাবারে। ইয়েস আমরা অলমোস্ট প্রায় সফল হয়ে গেছি অনেকটাই, এবার থেকে চলে আয়া। সেই লেভেলের হাওয়া দিচ্ছে। আর এই যে আমরা এখন এন্ট্রি মেরে ফেলেছি, মানে
মানালি বিচে। এই যে আমাদের ছেলে পেলে আসছে সব, এদেরকে আয় দেখে আয় দেখে আয়, ওখান থেকে ওখান থেকে ওখান থেকে নেবে ওখান থেকে নেবে। চলো এখন বিচেই মারলাম ঝাঁপ। আর এই যে সুন্দর ভিউ, আকাশে যেন মেঘ করেছে, আমি জানি না মেঘ কি আর আসছে কি না, মেঘ করেছে। আর সেই লেভেলের ভিউ গাইস, সেই লেভেলের ভিউ, মারাত্মক লাগছে। দীঘা রাতে একরকম আর দিনে একরকম, মানে রাতে তো আরোই সুন্দর, দিনে সৌন্দর্যটা বেশি দেখা যায়, কিন্তু রাতেও দীঘা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। ও এখানে দেখতে পাচ্ছ ঢেউগুলোতে একদম ঢেউ 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 হয়ে গেছে বালিগুলো, আর চড়া মেঘ কিন্তু আকাশে। এ দেখো মেঘ, চড়া মেঘ একদম বাম্পার লাগছে দেখতে। কেমন লাগছে বল, কোথায় মাছ ধরছো? ও আর ওখানে মাছ ধরছো, চলো তোমাদের মাছ ধরা দেখায়। এই কাকাও দেখবো, এই কাকাটাও দেখি কি মাছ ধরেছে। রাতের রাতের নিউ দীঘা বন্ধুরা, দেখো এখন অনেক রাতি হয়ে গেছে, কটা বাজে এখন? এখন বাজে প্রায় 10:17, আর মোটামুটি ভিড় এখনও প্রচুর পরিমাণে রয়েছে, ভালো ভিড় আছে এখনও। আর ভিড়টা মোটামুটি আরও আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে, কারণ দোকানপাট প্রায় বন্ধ হয়ে এসেছে। কালকে সকালে না যদি আসি, ওই পাশে একটা ঠাকুমা ইয়ে বিক্রি করে কচুরি, বড়ো বড়ো কচুরি, কচুরি খাবো। চলো আমরা এখান থেকে এখন রুমে যাবো, রুমে গিয়ে খাবার ফাবার নিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো। চলো এখান থেকে সোজা হোটেলে যাওয়া যাক। তো এখন গাইস আমরা বিচ থেকে চলে এসেছি, আর হোটেল থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই যে আমাদের চিলি চিকেন, ঝোল না গ্রেভি, এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে জোর খাওয়া দাওয়া। পেঁয়াজ ক্যাপসিকাম নিবি? তোকে কি দিইনি আমি? চার পিস মাংস তোকে দিইনি, কৌশিকদার দু পিস আছে এখানে, তুলে দে এখান মধ্যে। তো কৌশিকটাকে দে না, একসাথে নিয়ে নে তোরা, দেবি পড়ছে ওখানে, রাখো ওই প্লেটটা দে কৌশিকদারটা। কোথায় গেল প্লেট? ওটা খালি করছিস কেন? হ্যাঁ বাবা, কি হ্যাংকর আছে? চিলি চিকেন কত কোণি ছিল? 160 মাছের মাথা
আরো দাদা বাবা ওখানে রুটি আছে একটা দে তো এক্সট্রা থাকলে চলো ভিডিওটাই অবধি আবার দেখা হচ্ছে কালকে গিয়ে সকালবেলা গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট।